দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মিজানুর রহমান, তিনি আছেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। মিজান, ঢাকার কোন কোন আসনের মনোনয়নপত্র যাচাই চূড়ান্ত হলো এখন পর্যন্ত? বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 4 থেকে 18 এই 15টি আসনের বাছাই চলছে। আপনারা জানেন যে এই ঢাকা মহানগরীর যে 15টা আসন আছে, সেই 15টা আসন এখানে মনোনয়নপত্রাসীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আমরা দেখেছি আজকে সকাল থেকে এখন পর্যন্ত মনোনয়ন যে বাছাই কার্যক্রম সেটা চলমান আছে। ঢাকা 9 আসন পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কাজ হয়েছে। এখন 10 আসন যাচাই বাছাইয়ের শেষে কমিশনার এখানে খুব শীঘ্রই হয়তো এটা ব্রিফ করবেন। আপনি জানেন যে প্রত্যেকটা আসনের যে সমস্ত প্রার্থীরা থাকেন তাদেরকে যেই সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের উপর ভিত্তি করেই এখানে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাদের যে বাছাইটা হয় সেই ক্ষেত্রে সকল এখানে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত থাকেন। আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 50 জনের মতো এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে, আর 27টির মতো মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। তবে যে সমস্ত বাতিল যে করা কিছুক্ষণ ঢাকার 10 আসনের বাছাই শুরু হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে 10 আসনের বিস্তারিত দিতে পারবো। তবে আমরা যেটা বলছিলাম যে সমস্ত মনোনয়নপত্রগুলো বাছাইয়ের পর বাতিল হয়েছে সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কারো কারো ঋণ খেলাপি, কারো কারো যেই হলফনামে স্বাক্ষর না থাকার কারণ, এবং অনেকে পানি বিদ্যুৎ যে বিল পরিশোধ করার যে বিষয়টি সেটি না থাকার কারণ আমরা এটাও দেখেছি। আবার অনেক সময় এরকমও দেখা গেছে যে ন্যূনতম যে 1% সমর্থন নিয়ে আসতে হয় সেক্ষেত্রে সেখানে গড়মিল থাকার কারণে এরকম বিভিন্ন কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে আপনি তো জানেন যে মনোনয়নপত্র বাতিলের পর সেটি আপিলের একটা সুযোগ আছে। আমরা জানি যে 30 নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর 1 থেকে 4 ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে। আজকে বিকেল নাগাদ হয়তো সেটা চূড়ান্ত হয়ে যাবে। এরপর যে সমস্ত মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিরা তাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কার্যালয়ে এটা মনোনয়ন আপিল করতে পারবেন। সেখানে আপিল নিষ্পত্তির একটা সুযোগ থাকে। আবার আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে সমস্ত মানুষজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের অনেকের মধ্যে যে সময় যে কাগজপত্রগুলো খুব মানে ত্রুটিপূর্ণ না এবং খুব হালকা অনিয়ম, সেক্ষেত্রে তারা বলছেন যে তারা যদি 2-3 ঘন্টার মধ্যে সে সমস্ত কাগজপত্রগুলো সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে পারে তখন তাদের মনোনয়নপত্র ফিরে পাওয়ার একটা সুযোগ থাকে। আর আগামী কাল থেকে এই আপিল করার একটা সুযোগ থাকবে, এটা 9 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং 9 ডিসেম্বর সেখানে আমরা এর আগের নির্বাচনে বিভিন্ন সময় দেখেছি যে আপিল শুনানিতে অনেকে আবার তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়, এবং এছাড়াও যদি মনোনয়নপত্র কারো বৈধ না থাকে সেক্ষেত্রে অনেকে আমরা দেখেছি এর আগেও যে হাইকোর্টে তারা যান, হাইকোর্টে গিয়ে তারা আবেদন করেন এবং সেখান থেকে অনেকের মনোনয়নপত্র ফিরে পান, আবার অনেকের বাতিলও হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা জানি যে সারা দেশে প্রায় 29টি রাজনৈতিক দল তাদের মনোনয়ন মানে এই নিবন্ধিত রাজনৈতিক দল তারা মনোনয়নপত্র জমা দিয়েছে ভোটে অংশ নেওয়ার জন্য। এখন পর্যন্ত 1712 জন মনোনয়ন প্রত্যাশীর আবেদন পড়েছে। এখন দেখা যাক যে আজকে বিকেল নাগাদ সেই তথ্যটা পুরোপুরি ক্লিয়ার করা যাবে যে কতজন মনোনয়নপত্র পাচ্ছেন, সেটা আমাদের সেই পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছ থেকে সেগুন বাগিচায় সর্বশেষ তথ্য।